গত শুক্রবার অসম ত্রিপুরা সীমান্তবর্তী বাজারে ছড়া থানাধীন কাঁঠালতলি এলাকার একলাচ উদ্দিন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দিনে দুপুরে চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল তদন্তে নেমেই ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে পুলিশ ঘটনার বিবরণে বাড়ির মালিক একলাচ উদ্দিন জানিয়েছেন শুক্রবার দুপুর একটা নাগাদ নামাজ পড়তে গিয়েছিলেন উনি সেই সময় ওনার স্ত্রী বাড়িতে একা ছিল এবং নামাজ পড়ছিল সেই সূর্যকে ঘরের দরজা বাইরের থেকে আটকে চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল পরবর্তীতে দরজাটি বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে একলাচ উদ্দিনের স্ত্রী ঘরের অন্য একটি দরজাতে বাইরে বাইরে এসে দেখতে পান কেউ নেই পরবর্তীতে একলাচ উদ্দিন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী সবটা বলার পর উনি ঘরে গিয়ে দেখতে পান ওনার টাকা ভর্তি বাক্স নিয়ে গেছে চোরের দল ওই বাক্সটিতে প্রায় আটত্রিশ লক্ষ টাকা ছিল এছাড়াও চার লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চায় চোরেরা বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে কাঁঠাল পুলিশকে খবর দিয়ে এক দিন খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে ছুটে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে তদন্তে নেমে শনিবার সকালে লালখিরা এলাকা থেকে চুরি যাওয়া বাক্সটি উদ্ধার করে পরে শনিবার রাতে নিলাম বাজার এলাকা থেকে চুরি কাণ্ডে ব্যবহৃত একটি বাহন সহ দুই সন্দেহভাজন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে আরও এক চোরের নাম বেরিয়ে আসে পরবর্তীতে সকালে গ্রেফতার করা হয় অপর্যাক চোখকে আমি আগামী তারিখে শুক্রবার পরশু দিন দিল পরশু দিন শুক্রবার জম্মার টাইমে আর আমরা আমি গেছি নমাজে লাগছে নুমানি করব একটা একটা বিশ একটা বিশে আমাদের গেছি নমাজ দোকান যে আর ঔষ ঔ আইয়া আমার ঘর দুস গাড়ি আইয়া तीन चार लू या मैं कैमेरा देखा गया से मैं तरह ढुक से ढुकिया तो ढुक से ढुकार गाला वाइफ आला मानस आसला ना तक लगस नमजों दर्जाटा खोला आई नमज देखे दर्जा लगे तारा आर दर्जा लगाले देखिए नमाज बद दिया नमज दूर रही है बीमार वाइफे तजा टा खेक लगे दिल दर्जा दर्जा खोलेना नमज बद ते सेट कर दिए ढुक आइया कुचु खाई ना आइया तरह ওই সময় দাদা এটা লইয়া আমার পাঁচশোটা লইয়া গেছে গিয়া কেন তো জানছেই আমি তো এইসব দেখা পড়ছে ঠিক আছে আর আমি আমার কি লাগাই না কিতা মাত্র ও সময় আমি দেখি সেখানে দেখি আমার তুই দেখি আমার পাঁচশোটা নাই ও সময় লগে ধরা পড়ছে আমি লেলেগে পি এস গেছি আমার টাকার কত টাকা হবে অনুমানিক তো আটত্রিশ লক্ষ টাকা হইবে আর আর কি নিয়েছে আর তো সোনা আশি লক্ষ পরে আর চার তিন সাড়ে তিন চার লাখ টাকা হইবে সোনা একটা কানে কয়জন ছিল লোক আসছিল তো এখানে গড়ে ঢুকছে তারা দুজন আর বাকি তিনজন তারা এদিকে ফাড়া দেওয়া ছিল মানে যে বয়ান যেটা ধরা পড়ছে তারা পয়সা ব্যবহার মানে তারা দুজন ঢুকছে মাছ লাগাইয়া আর একটা একটা রান্না হ্যান্ডেড লাগাইয়া তো ওদের বাড়িটা কোন জায়গায় জানেন এটার বাড়ি লম্বা যারে প্রকাশ্য দিবালুকে ধরণে দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে